নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মোস্ট পাওয়ারফুল ভিডিও দেখুন, 2021-এ মহাশক্তিশালী যোগ এই চার রাশিকে ধন বর্ষা হতে চলেছে। এই চার রাশির নিশ্চিত রূপে ধন বর্ষা কিন্তু হতে চলেছে, অর্থাৎ 2021-এ মহাশক্তিশালী এই যোগ। কী যোগ দেখুন, আমি কোনো সময় আপনাদেরকে হাওয়াতে কিন্তু কথা বলি না, যেগুলো কথা আপনাদেরকে জানাই সম্পূর্ণরূপে গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমি জানাই। দেখুন, প্রথম কথা হচ্ছে সক্ষেত্রিক বুধ, অর্থাৎ মিথুন রাশিতে বুধ কিন্তু অবস্থান করছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এর উপর শুভ গ্রহের দৃষ্টি, অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি, পঞ্চম দৃষ্টি এই বুধের উপর কিন্তু পড়ছে। চারটি রাশির ক্ষেত্রে মালামাল হতে চলেছে, এবং কোন কোন দিক থেকে হতে চলেছে আমি এই ভিডিওতে জানাবো। যুবরাজ বুধ স্বরাশিতে মিথুন রাশিতে অবস্থান করছে, এবং মহামন্ত্রী বৃহস্পতির দৃষ্টি এই রাশির এই বুধের উপর কিন্তু পড়ছে, পঞ্চম দৃষ্টি। এই একটা মহাশক্তিশালী যোগ, যে যোগের ফলে এই চার রাশির এই 2021 সালে এই কটা দিন, অর্থাৎ 7 জুলাই থেকে শুরু হচ্ছে এই মহাযোগ, এবং এই সময়ের মধ্যে বেশ কিছু পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে। যদি আপনার বাই বার্চার জন্মছকে এই যোগ থাকে, তাহলে আপনি 90-99% কিন্তু ফল পাবেন। আর যদি নাও থাকে, সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই শুভ যোগের বেশ কিছু বেনিফিটেড আপনারা কিন্তু হবেন। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার রাশিতে গুরুর অবস্থান, অর্থাৎ বৃহস্পতির অবস্থান, এবং আপনার রাশির পঞ্চমভাবে পঞ্চমপতির অবস্থান, এবং সরাসরি গুরুর দৃষ্টি, পঞ্চম দৃষ্টি এই বুধের উপর, যুবরাজের উপর মহামন্ত্রীর দৃষ্টি, আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাব থেকে শেয়ার মার্কেট, প্রথম কথা আপনাদের শেয়ার মার্কেট, সন্তান সুখ, আকস্মিক ধন প্রাপ্তি, আপনার ক্ষেত্রে বেশ কিছু দিক থেকে অপরচুনিটি আসা, যারা কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছে সেই জায়গাগুলো ভালো হবে, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা প্রোগ্রামিং বিজনেসের সঙ্গে আছেন তাদের ক্ষেত্রে ভালো, আকস্মিক ধন প্রাপ্তি লটারি ফাটকা থেকে এবং বিদেশ থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ পাবেন। প্রথম রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের বেশ কিছু কানেকশান গোল্ড থেকে, চাঁদি থেকে আপনারা কিন্তু লাভবান এই সময় হবেন, ব্যবসাতে যথেষ্ট প্রফিট এই সময় আপনাদের হবে, এবং যারা কনসালটেন্টের সঙ্গে আছেন, অ্যাডভোকেট বা অ্যাস্ট্রোলজার, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় কিন্তু হতে চলেছে কুম্ভ রাশি। এবং এডুকেশনের দিক থেকে, কর্মের দিক থেকে, কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট কুম্ভ রাশির কিন্তু হতে চলেছে। প্রথম যে রাশি সেটি হচ্ছে কুম্ভ। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনার সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান, এবং আপনার ধনপতি একাদশপতি একাদশভাবে লাভ অবস্থান করছে, অর্থাৎ ধনপতি যখন একাদশভাবে অবস্থান করে তখন ধনলাভ আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত করে, এবং এই সপ্তমভাব থেকে পঞ্চম দৃষ্টি আপনার রাশির একাদশভাবে পড়ছে, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু এই বুধের উপর দৃষ্টি, বৃহস্পতির শুভ দৃষ্টি। আমি বারবার বলেছি, বৃহস্পতি যে ভাবের উপর বা যে গ্রহের উপর দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়, অর্থাৎ আপনাদের লাভের জায়গা, ইনকামের জায়গা আপনাদের কিন্তু বাড়বে, সাকসেসের জায়গা আপনাদের বাড়বে, আর্থিক উন্নতি, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তি, শেয়ার মার্কেট থেকে লাভ, এবং ব্যবসা থেকে দৈনিক রোজগার
আপনাদের বৃদ্ধি করবে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই বুধের রাশি পরিবর্তন এবং পাশাপাশি আপনার এই বুধ সক্ষেত্রিক এবং বৃহস্পতির দৃষ্টি বেশ কিছু শুভ সংকেত আপনাদের কিন্তু নিয়ে আসতে চলেছে এবং ধনলাভ, কর্মের লাভ, কর্মলাভ, এই কর্মপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতি, যারা মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, আপনি এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনারা এই 2021 এই মহাশক্তিশালী যোগে আপনি কিন্তু হতে চলেছেন ধনশালী ব্যক্তি। লটারি থেকে, ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ পাবেন, শেয়ার মার্কেট থেকে, এবং শুভ বিবাহের কানেকশানগুলোও কিন্তু আপনাদের হবে। এরপরে 3 নম্বর যে রাশি, সে রাশির নাম হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দেখুন, বৃষ রাশির আপনাদের রাশির অধিপতি, আপনাদের তৃতীয়ভাবে মঙ্গলের সঙ্গে কিন্তু থাকছে, এটা কিন্তু বেশ একটা শুভ যোগ, এবং আপনাদের ধনপতি ধনভাবে অবস্থান করছে এবং পঞ্চমপতিকে কানেক্ট করে, ধনপতি এবং পঞ্চমপতি আপনাদের ধনভাবে, এবং শুভ বৃহস্পতির দৃষ্টি, পঞ্চম দৃষ্টি আপনাদের ধনভাবে পড়ছে। আমি বারবার বলছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টিতে সেই জায়গাটা গঙ্গাজলে ধনভাবে, আর্থিক স্থিতির জায়গা, ধনের জায়গা যথেষ্ট মজবুত কিন্তু করবে। আকস্মিক ধন প্রাপ্তি শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে, আপনাদের সন্তান সুখ, এডুকেশন, কেরিয়ার, এই জায়গাগুলো, বিদেশ থেকে প্রাপ্তি, দৈনিক রোজগার আপনাদের বাড়বে, পারিবারিক সুখ, অর্থনৈতিক ডেভেলপমেন্ট, এই সময় কিন্তু আপনাদের বাড়বে। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে এই মহাশক্তিশালী যোগে আপনিও হতে চলেছেন ধনশালী ব্যক্তি, অপার ধন, ধনবর্ষা হতে চলেছে বৃষ রাশি। 4 নম্বর যে রাশি, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি, রাশিতেই আপনার বুধের অবস্থান এবং নবম স্থানে এই বৃহস্পতির অবস্থান, এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ছে, এখানেই আপনাদের কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ আপনাদের কেরিয়ারের দিক থেকে, আপনাদের আর্থিক স্থিতি, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেগুলো আপনাদের হবে, কর্মের জায়গায় যথেষ্ট উন্নতি এ সময় হবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, কেরিয়ারের দিক থেকে ডেভেলপমেন্ট, এবং আপনাদের শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে এ সময় গোল্ড থেকে, চাঁদি থেকে, এবং ব্যবসা থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনারা কিন্তু করবেন। অর্থাৎ এই মিথুন রাশি হতে চলেছে এই মহাশক্তিশালী যোগে মহা ধনশালী এই ব্যক্তি। অর্থাৎ এই 4 রাশির মধ্যে সৌভাগ্যশালী রাশি মিথুন রাশিও। ভিডিওটি এ পর্যন্ত, যাদের মিলছে না নিজস্ব জন্মছক দেখান। নমস্কার।